অনেক ক্রাশ এসেছে, এটা আমার অনেক বড় একটা ব্যাপার। ইমোজিটা সরিয়ে দেবো নাকি? রাতে ব্লগ শুট করাটা জাস্ট একটা আলাদাই মজা। আজকে আমার ক্রেজটা দেখে বুঝতে পারছো তো, আমাদের আজকে হতে চলেছিল 5 লাখ সাবস্ক্রাইবার ভাই। এখানে দেখো ল্যাপটপ ট্যাপটপ দিয়ে একদম পুরো রেডি হয়ে গেছি, ফোনটাও সঙ্গে নিয়েছি, কারণ ফোনে একরকম দেখাচ্ছে আর ল্যাপটপে এখানে একরকম দেখাচ্ছে। এখানে একটু ভুল দেখাচ্ছে আর এইখানেও ভুল দেখাচ্ছে ভাই, ক্রিয়েটার স্টুডিওতে। তোমা তাড়াতাড়ি আসো, ভেতরে আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি। আর কত বাকি রয়েছে? আর বাকি রয়েছে প্রায় 15টা মা, তারপরে 5 লাখ সাবস্ক্রাইবার। ওহ ভাই, আমি দেখো একদম পুরো ঘেমে টেমে মানে একাকার হয়ে গেছি, আর ওই ঘরে সবাই খাওয়া দাওয়া করছে, আমাকে তখন থেকে ডাকছে। আমি বলছি না, যতক্ষণ না 5 লাখ সাবস্ক্রাইবার হবে খাবো, কিন্তু ওটা হতো অনেকটা টাইম। দু জায়গায় দু রকম দেখাচ্ছে, আমি কোনটাকে বিশ্বাস করব, এইটাকে বিশ্বাস করব নাকি এই যে দেখো এখানে দেখা ছিল 9 লাখ। নয় কি বলবো, প্রায় 15 মিনিট ধরে এভাবেই বসে রয়েছি, সাবস্ক্রাইবার বাড়ছে ধিকির 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 ভাবে। খিদেও পেয়েছে ভাই, ওই ঘর থেকে আমাকে বারবার বাবা ডাকছে, এই খেয়ে যা, হবে হবে আস্তে আস্তে হোক, তোকে খেয়ে আসি। ভাই কখন থেকে ওয়েট করছি, একটা একটা করে সাবস্ক্রাইব করলে হয়ে যায়, আবার কমিয়ে দিচ্ছে কে? সো গাইস, আমরা 5 লাখ সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি রয়েছি, আর প্রায় 30টা মতো বাকি রয়েছে। এক একজন সাবস্ক্রাইব করছে, আবার আনসাবস্ক্রাইবও করে দিচ্ছে। 4,99,974 খানা রয়েছে ভাই। কখন হবে এই দিনটার জন্য? আমি কতদিন ধরে ওয়েট করে রয়েছি। 981, 982, যত 5 লাখের কাছে যাচ্ছে না ভাই, বুকটা কেমন ধুপ 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 করছে। 4,99,990। আমি ভাবছিলাম যে বাবা মা জেগে থাকতে থাকতে 5 লাখ সাবস্ক্রাইবারটা হয়ে যাবে, তাদের রিয়াকশন গুলো নেবো, বাট এত তাড়াতাড়ি কেন হচ্ছিস না ভাই, মানে এত স্লো কেন হচ্ছিস ভাই? অর্ধেক স্নান করে গেছে ভাই 5 লাখ সাবস্ক্রাইবারের কাউন্টিংটা করতে করতে। ভাই 5 লাখ সাবস্ক্রাইবার কাউন্টিং দেখতে দেখতে আর কত কিছু হবে, এই মাত্র জাস্ট কারেন্ট চলে গেল, ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে মুখের কাছে ধরে রেখেছি। সামনে আমি সাবস্ক্রাইবার কাউন্ট দেখছি, একটা করে বাড়ছে একটা করে কমছে, আমার সঙ্গে সব ইয়ারকি মারছে। কারেন্ট চলে গেছে, তার মধ্যে দাদাও ওখানে বসে বসে সাবস্ক্রাইবার কাউন্ট দেখছিল। দেখি কই, হ্যাঁ ওখানে দেখাচ্ছে তো, কিন্তু আমার ওখানে দেখাচ্ছে না কেন? আমার কারেন্টও চলে গেছে আর এখানে 5 লাখ সাবস্ক্রাইবারও হয়ে গেছে। এখানে বাবা দাদা সবাই চলে এসেছে, মা ওরাও ঘুমায়নি, তো তোমাদেরও ঘুমোচ্ছিল না? আর একটা বাকি রয়েছে। ও ফাইনালি ভাই সাব, 24 hours later. কালকে ভোর 3:30 ঘুমানোর পরে এখন আমার গুড মর্নিং হলো, আর এখন বাজে প্রায় ওই 10টা মতো, আর সকালবেলা বাড়িতে কে এসেছে দেখতে পাচ্ছো তো? এবার তোমাদের মনে হতেই পারে যে পাপাজি সকাল সকাল খালি গায়ে কেন? ভাই কাকায়ের 500 কে হয়েছে আর পকেট খসাবে না, এটা কখনো হয় না। আমি আগের দিন কাকায়ের জন্য একটা জামা এনেছিলাম, প্রথম ও একটা আলাদা স্টাইল দিতে চলেছে, ভেতরে গেঞ্জি পরেছে, বাইরে একটা শার্টের বোতাম খোলা। আমি ভাবছিলাম জামাটা ছোট হয়ে যাবে, ভাই দেখো ওর থেকে ওর জামাটা বড় হয়ে গেছে, আর আজকে স্টাইলটা, ও মাই গড। এই আগে কংগ্রাচুলেশন বলো আমাকে, কেক কাটবে আমার জন্য একটা, ঠিক আছে আজকে একটা কেক আনবো, কেক কাটতে। হ্যাঁ মানে ওরা সেলিব্রেট করবে, টাকা দিতে হবে আমাকে, বুঝতে পারছো তো? যাই হোক, বাবার ছেলের ছবিটা তুলে দিলাম, এখন আমার উপর একটু কৃপা করেছে যে আমাকে একটা ছবি তুলে দেবে। এখন ছবি টবি তোলার পর্ব একদম পুরো শেষ হয়ে গেছে, দাদা ওখান থেকে সেলফি তুলছে, আর আজকে আমার বেশ কিছু প্ল্যান রয়েছে। আজকে একটা প্ল্যান রয়েছে যে কেক টেক কাটবো, তো বন্ধুরা ওখানে ওয়েট করছে, আর ওরা এখন আমাকে কংগ্রাচুলেশন জানিয়েছে হোয়াটসঅ্যাপে, সামনাসামনি জানায়নি, দেখি ওদের রিয়াকশনটা গিয়ে দেখি। কংগ্রাচুলেশন বল আগে, কংগ্রাচুলেশন বল, কংগ্রাচুলেশন বল, বলে দিয়েছি তো ফোন করে বলেছি, কংগ্রাচুলেশন বল ভাই। এই জায়গাটায় না আসলে ভাই আমার কোনো অ্যাচিভমেন্ট হয়তো ফুলফিল হয় না, তো দেখা যাক একটু বন্ধুর সঙ্গে আড্ডা ফাড্ডা মারি, আর এমনিতে কেক কেক কাটার একটা প্ল্যান রয়েছে, দেখা যাক কখন কাট হয় ভাই। এই এই খুশির ভাই ভাগ হবে না ভাই, সত্যি ভাই আমি জাস্ট ইমোশনাল হয়ে বললাম ভাই। একটু ইমোশনাল কথা বলি, আমার বন্ধুরা এত সুন্দর সেলিব্রেশন করবে আমি কখনো ভাবতে পারিনি ভাই। ওই 500 টাকা 1,000 টাকা দামের কেক কখনো ম্যাটার করে না ভাই। এই যে এই কেকটা দেখতে পাচ্ছ, এই কেকটা, একটা কথা বলি, যতই ছোট কেক কাটি খাবো কিন্তু বড়। হ্যাঁ তুই পাবি না, মানে ওদের চিন্তা ভাবনা আলাদা, মানে আমাকে ওই 5 টাকা দামের কেক কাটিয়ে খাবো অনেক। 3, 2, 1, we are now 500k subscribers. এই ভাই কেক
কি ভাই এইসব? যার কেক তাকে একটু অন্তত দে ভাই। ভাই এইরকম ভালো না, আমাকে অন্তত খাইয়ে দে। কেক কাটার পরে ভাইরা এরকম একটা চকলেট এনেছে ভাই, সেজন্য থ্যাংক ইউ সো মাচ। আমি ভাবতে পারছি না যে তুষারদাকে সামনে থেকে দেখবো, তুষারদা আকালটাকে কল্পনাই করতে পারছি না। আমি এসেছি এতদূর চিনেছেন আমরা দুজন। এই কেকটা ওরা আমার জন্য এনেছে, পার্শ্বকের জন্য কত ভালোবাসা। ঠিক আছে চলো আগে কেকটা কাটি আমরা। দেখো 500 যেমন আমার কাছে একটা গিফট, ঠিক আছে এত কিছু গিফট পেয়ে ফেলেছি ভাই আমি, আর তার মধ্যে আজকে এই ভাইটা এসেছে, সঙ্গে এই দুই ভাইয়ের বন্ধু এসেছে। তো ভাই একটা গিফট এনেছে, একটু দেখাও ভাই। আমি এখনো বিশ্বাস করতে পারছি না ভাই, এটা একটা হাতে একা ছবি, পুরো নিখুঁত ভাই। আর এইটা যদি সিলভার প্লে বাটনের পাশে থাকে ভাই, ভাই তোমার চ্যানেলের নামটা বলে দাও ভাই, বিগ শাউট আউট, সবাই সাবস্ক্রাইব করো। যাই গাইস আজকে আমি একটু পুজো দিতে যাচ্ছি। আরও একটা কথা বলে রাখি, সেটা হলো আমি বাড়ির এইখানটা পুজো দিতে যাচ্ছি, আর বাবা মা 500 সাবস্ক্রাইবার হয়েছে বলে পুজো দিতে গেছে তারা পিঠে। বেরোনোর কথা ছিল 10টার সময়, আর এখন বাজে 10:16, তো এখন তাড়াতাড়ি যাই না তো আমাকে। যাই হোক অবশেষে আমরা বেরিয়ে পড়েছি। আমি ভাবছিলাম যে বাড়িতে একটা কেক টেক এনে বাড়ি সবাই মিলে কাটবো, তারপর দেখলাম আমার বন্ধুরা এতগুলো কেক কাটলো। 5 টাকার কেক কাটা হয়েছে, একটা সাবস্ক্রাইবার এসেছিল তারা কেক কেটেছে, কালকে রাতে আবার কলেজের একটা বন্ধু ছিল ও এসে আবার কেক কেটেছে, মানে 5 লাখ সাবস্ক্রাইবারে কত কেক কাটবো ভাই। এখন যাই পুজোটা দিয়ে আসি। হেলা বর্তমানে দাঁড়িয়ে রয়েছি, একটা স্পেশাল মানুষের জন্য আমরা ওয়েট করছি। তোর কটা আসার কথা? হ্যাঁ এখন কটা বাজে? কটা বাজে? So guys finally আমরা অটোতে উঠে গেছি, আর অটোতে উঠে ভাই যেই ঝাঁকুনিটা হচ্ছে, সকালবেলা যা খেয়ে এসেছি মোটামুটি সব হজম হয়ে গেছে। বাবারে পুরো অর্ধেক সব হজম হয়ে গেছে আমার। অ্যাঞ্জেলকে ধরার জন্য একজন খুব ভালো একটা কি বলে ওটাকে আয়া, প্রথমবার আমি কবে এসেছি আমার মনেও নেই। যোগ এখান থেকে এখন আমরা ওই ডালা টালা কিনবো, কত করে বলছে ডালা? 100 টাকারই নিনি আমার একটা। যোগ গাইস ফাইনালি আমাদের এই ডালা টালা কেনা হয়ে গেছে। আজকে আমরা মেনলি এসেছি হলো 500, বৌদির 1K হচ্ছে, আকাশের অ্যাডভান্স 100K, মানে সব একবারে পুজো পুজো দিয়ে যাচ্ছি, বুঝতে পারছো তো? আর এটা হলো মন্দিরের মেইন গেট, আজ থেকে প্রায় 3 বছর আগে এসেছিলাম, আর 3 বছর পরে আজকে আসলাম। স্পেশাল ক্যামেরাম্যান, পুজো দেওয়ার আগে একটু পাটা ধুয়ে নিতে হবে। এখানে একটা কুকুর টাইপের আছে, আমার মাথা ফাথা কেটে যাচ্ছে না তো, কেটে গেলে টাকা পয়সা মাইনে পাবি না। আমার ক্যামেরাম্যানটা পড়ে না যায়, ফেস রিভিল করে দেবো, ক্যামেরা যদি ভালো না করে ফেস রিভিল করে দেবো। ও ভাই কি শান্তি রে, যাই বলে না। আমার মোটামুটি হয়ে গেছে, বা তুই যা না উঠে আই। দেখো এখন একটু ভেতরের দিকে যাবো আমরা, ভেতরে ক্যামেরা অ্যালাউড নেই তো ক্যামেরাটা অফ করে তবে ভেতরে যেতে হবে। তো চলো পুজো পুজো দিয়ে এসে তারপর কথা হচ্ছে। এখানে একটা বেস্ট একটা বিষয় হলো, আমরা পুজো দিয়ে বেরোলাম, মেঘের ডাক তোমরা শুনতে পারছো কিনা জানি না, মন্দিরটা ওইদিকে আর এদিকে পুরো গাছ আর গাছ। গাইস এখন সেই ইমোজি যার মুখে দেখছিলে এতক্ষণ, তার ফেস রিভিলটা কি আমি করে দেবো? আমার লজ্জা লাগছে। সো গাইস আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, মেঘ ডাকছে, পেটে পেয়েছে খিদে, চলো বারাসাত শিরে মানে সোজা। ভিডিও প্রথমে এরকম দেবো গাইস, 5 লাখ সাবস্ক্রাইবারের জন্য পুজো দিতে এসেছিলাম। আর এই যে ক্রাশ মশাই, ক্রাশ মশাই বলো তো, যাই হোক ক্রাশ এসেছে, এটা আমার অনেক বড় একটা ব্যাপার। ইমোজিটা সরিয়ে দেবো নাকি? দেখো এখন একটু আমি নেমন্তন্ন বাড়িতে এসেছি, সন্ধ্যেবেলা গিয়ে আমার বন্ধুরা সেলিব্রেশন করবে, এটা ওরা লুকিয়ে রাখলেও আমি জানি। এইমাত্র ওরা আমাকে জাস্ট ফোন করলো যে ভাই আই সাগরদা বাড়ির দিকে, আমি এখন যাব গিয়ে কেকটা কাটবো, আর ওরা ভাবছে যে আমি কিছু জানি না, তাই তো লেটস গো। হ্যালো কোথায় তুই? আমি আসবো না রে। হ্যালো, এই যে শরীরটা খুব খারাপ। ও মাই গড, আমার বন্ধুরা আমাকে কান্না পাচ্ছে। আরে আমাকে ইনভাইট করে দাঁড় করিয়ে রেখে দিয়েছে ভাই, কি এসবে? রেডি? হ্যাঁ। আমি একটা জিনিস দেখি, আমি যেই কেকটা আমার ড্রিম ছিল সেই কেকটা ওরা এনেছে। কি কেক এনেছো মামু? আমি কিন্তু তোদেরকে এটাই বলতাম যে ভাই যখন 500 হবে তখন ওরকম একটা কেক ইয়ে করবো। যাই হোক এখন কেকটা কাটার পর্ব চলছে, আমার বন্ধুরা এত সুন্দর সাজিয়েছে ভাই, এত বড় একটা কেক ওরা বানিয়েছে, এটা যদি ফটো সেশন না হয় তাহলে কোথায় ছাড়বো যে আমার বন্ধুরা এত বড় কেক এনেছে। আরে ফটো তোলার জন্য কি করতে হচ্ছে?
কষ্টটা ভাই দেখেছিস তো, এক নিমিষে পুরো নষ্ট হয়ে গেল। ওরা সারা সকাল থেকে এখানে সাজাচ্ছিল, একটা বৃষ্টি এসে পুরো তছনছ করে দিল। 24 hours later বাপরে বাপ, বাবারে এতগুলো সেলিব্রেশন করার পরে মানে এরা কতগুলো সেলিব্রেশন করবে কাকা আমাকে? আজকে এসেছি গৌরব দাদার বাড়িতে, আর এরা ভাই দিলসা শুকরিয়া। এখানে গৌরব দা আছে, কুনাল দা আছে, আর এখানে টিম পজিটিভের সবাই রয়েছে, সুবিধা এসছে এখানে আবার। আর এইখানে হ্যাঁ বলে দিন আরেকবার, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো ভাই। এই যে দুটো সিলভার প্লে বাটনের মিডিলে একটা গোল্ড প্লে বাটন দেখতে চাই পরের বছর বা তার পরের বছরের মধ্যে, যারা প্রথম থেকে আমার সঙ্গে ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর একটা কথাই বলবো, টিডি আর্মি জিন্দাবাদ। ইনস্টাগ্রামে চলে এসো, ওখানেও 100K হয়ে গেছে। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, আজকের মতো বাই।